গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সকলে কেমন আছো? নিশ্চয় ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো হিমানিস কুকিং ব্লগ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও একটা নতুন ব্লগে এসেছি আমি। তো সকালবেলা উঠে মুখ ধুয়ে নিচ্ছি এখন আমি, আর বোন এদিকে আগেই উঠে পড়েছে, ওর মুখ হাত পা ধোয়া হয়ে গেছে। তো আমি এখন ধুয়ে নিচ্ছি মুখ। তো চলো এখন হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার পালা। তো চলো এখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি। তো ঝাড়ু দিয়ে তারপর দেখে আরো অন্য কাজ আছে, তো সেগুলো করব। তো চলো আগে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো এদিকে বোন জল খেয়ে গরমে বসিয়ে দিয়ে গেছে জলটা। তো জলটা অনেকটাই গরম হয়ে গেছে, তো এখন আমরা জল খাবো, একটু ঠান্ডা জলও মিক্স করব। আর এদিকে আমার কাজও আছে, তো টুকি থেকে কাজগুলো সেরে নিলাম। তো জলটা খেয়ে তারপর হচ্ছে যাব আমি স্কুলে। তো সকালবেলায় যেতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে, আর আসতেও দেরি হয়ে যাবে, যেহেতু বাচ্চাদেরকে ছেড়ে যাব, বোন থাকবে বাড়িতে। তো চলো এখন জলটা খেয়ে নিচ্ছি, আর তারপর হচ্ছে আমি রেডি হব। এদিকে ছেলেটা এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওদেরকে মানে সকালবেলা ম্যাগি করে দেবে বোন, তো ওরা সেটা খাবে, আর আমি স্কুলে যাব এখন। তো চলো জলটা আগে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর তারপর রেডি হব। তো আমার আসতে মনে হয় দেরি হয়ে যাবে, কারণ কি সকালে না গেলে আবার দেরি হয়ে যাবে। আর হাই ফ্রেন্ডস, তো এখন আমি রেডি হয়ে গেছি একদম ফুলফিল, আর ছোটো ছেলে উঠে পড়েছে ঘুম থেকে এখনই। আর আমি তো ওই যে জল খেয়ে নিলাম, তো কিছু খাইনি, আর ওরা এখন খাবে হচ্ছে ম্যাগি। ঠিক আছে, তো আমি তাড়াতাড়ি গিয়ে স্কুলে গিয়ে তাড়াতাড়ি ওদের ভর্তিটা মানে সেরে আসবো। ঠিক আছে, তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ আমার বই নেওয়া হয়ে গেছে, আর আমার এডমিশনও হয়ে গেছে। তো অনেকটা সময় লেগে গেল। ঠিক আছে, তো চলো এখন হচ্ছে যাব বাড়িতে। এদিকে বসেছি একটু বইগুলোকে মেলাবো বলে, তো মেলানো হয়ে গেছে। ঠিক আছে, তো চলো যাওয়ার শেষে একটু তোমাদেরকে দেখালাম, কারণ কি কোনো কিছুই দেখাতে পারিনি। স্কুটিতে এসেছি, তো মোবাইল তো ধরতেই পারবো না। তো দেখো আমি বাড়িতে এসে পড়েছি, আর তোমরা হয়তো ভাবে এসেই খেতে বসেছে, হায় রে হায় কি অবস্থা। তো আমার পেটে মানে প্রচণ্ড খিদে পেয়েছে, তোমাদেরকে কি বলবো। সকালে এক গ্লাস শুধু জল খেয়ে গিয়েছিলাম, তোমরা তো দেখলেই। তো এসে হাত পাগুলো শুধু ধুয়ে মুখে একটু জল দিয়ে খেতে বসেছি। তো পেটের মধ্যে এত এসে করতেছিল কি বলবো আর তোমাদেরকে। আর এখন বাজে হচ্ছে 3টা, ভাবতে পারছো? আরও দেরি গেলে আরও মানে লেট হয়ে যেত। তো যেহেতু একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, তবুও একটু 3টের সময় আসতে পেরেছি, না হলে তো আরও দেরি হবে। তো এতটা ভিড় কি বলবো আর তোমাদেরকে। তো আগে খেয়ে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ। তো এখন মুখ টুখ ধুয়ে হাত পা ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম। তো এখন একটু ঘুমাবো, প্রচণ্ড টায়ার্ড, এত লাইনে, বাপ রে বাপ কি বলি, সেগুলো কথা পরে বলবো। ঠিক আছে, তো চলো এখন ঘুমাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাত্রিবেলা। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমি 2টা বসিয়ে দিয়েছি, এখন সন্ধ্যা বাজে হচ্ছে 6টা। তো ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে ছেলেও খাবে বলছে, তো ছেলেকে দুধমুড়ি দিয়ে দিলাম এখন।
তো এখন হচ্ছে কথা হচ্ছে আমার এতটা দেরি হলো কিভাবে, মানে এতটা লাইন কি বলবো তোমাদেরকে, মানে প্রচন্ড প্যারেন্টসটা মানে অনেকটাই প্যারেন্টস এসেছে আজকে, আর ওদের হয়তো অন্য ডেটও ছিল, তো আজকে হচ্ছে মানে অন্য ক্লাসেরও ছিল, আর মানে উঁচু ক্লাসেরও ছিল নিচু ক্লাসেরও ছিল, যাদের ধরো দুটো স্টুডেন্ট তাদের একদিনে করেছে, দুদিন তো যাওয়া সম্ভব না, তো সেজন্য মানে একদিনে করেছে, তো সেই জন্যই এতটা ভিড় হয়েছে, আর তাছাড়া স্টুডেন্টরাও এসেছে, আর এদিকে দেখো কতগুলো বই, মানে কি বলি আর তোমাদেরকে, দুটো ব্যাগে মানে ছোট ছেলের বই আমার বড় ছেলের বই, কি বলবো, তো এগুলো এখন একটু চা খেয়ে দেখবো, তো সেই জন্যই অ্যাকচুয়ালি দেরি হয়েছে, আর এতটা মানে প্যারেন্টসরা লাইন দিয়ে মানে কি বলি আর মানে প্রচণ্ড ভিড় হয়েছে, তো বুঝতে পারছো স্কুলে স্টুডেন্ট থাকে প্যারেন্টসরা থাকে, তো একদিনে এতগুলো স্টুডেন্টের ভর্তি, তো সেই জন্যই একটু দেরি হয়ে গেছিলো আমার আসতে, আর সবার একদম লাইন করে মানে নিচ্ছিল, তো লাইনের মধ্যে তো সবাই এতক্ষণ করে দাঁড়িয়ে থাকতে পারে না, সবাই এদিকে সেদিকে একটু দাঁড়িয়ে থাকে, তো এরকম করেই আর কি। ঠিক আছে, তো চলো আমি একটু চাটা খেয়ে নিই আগে, তো সেজন্যই এতটা দেরি হয়ে গেছিলো, আর আমি খেয়েও যাইনি সেজন্য আমার বেশি একটু মানে টায়ার্ড লাগতেছিলো। ঠিক আছে, তো চলো এখন ছেলেকে বই পড়াবো, পড়ানোর পর তারপর চাটা তো খাওয়া হয়ে গেছে, তো একটু যাবো হচ্ছে আমাদের পাশে একটা মোড় আছে, তো সেখানেই মানে সবজির দোকান বসে আর মাছের দোকান বসে, তো সেখানেই সেখান থেকে একটু মাছ নিয়ে আসবো, আর দুপুরে দেখতে পারলে বোন একটু শুধু ডাল ভাত করেছে, ডাল বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভাজা করেছে, তো যাই হোক ওইটুকু করেছে, অনেকটাই আমার হেল্প হয়েছে, বাচ্চারাও খেতে পেয়েছে। তো বন্ধুরা ছেলেকে পড়ানো হয়ে গেছে, তো এখন মানে রাত্রিবেলা খাওয়ার মতো কিছুই নেই, তো আজকে সকালবেলাও বাজার যাইনি, তো স্কুলে গেছিলাম সকালবেলাতে সেজন্য কিছু করা হয়নি, তো ডিম ছিল, ডিম ভাজা করছে বোন, আর হচ্ছে দেখতে পারলে শুধু ডাল করেছে, তো সেজন্য এখন একটু যাব হচ্ছে বাজারে, বাজার বলতে এখানে পাশেই একটা মোড়ে আমাদের মানে সবজির দোকান বসে আর এখানে মাছের দোকান বসে, তো সেখানেই যাব একটু ছেলেকে নিয়ে, ছোট ছেলেকে নিয়ে। ঠিক আছে, তো চলো দেখি ওখান থেকে একটু মাছ আনবো, অল্প একটু মাছ নিয়ে আসব, আর দেখি আর কি পাই একটু নিয়ে আসবো রাত্রে খাওয়ার জন্য, আর দেখি কালকে হয়তো বড় বাজারে যেতে হবে, তো সেখান থেকে সবজি টবজি বেশি করে নিয়ে আসব। ঠিক আছে, আজকে রাত্রের মতো একটু খাওয়ার নিয়ে আসি। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আমি বাজার থেকে চলে এসেছি আর আনছি হচ্ছে মাছ, তো অল্প কিছুই মাছ নিয়ে এসেছি, তো হচ্ছে 5-6 পিস আর একটু তেল দিয়েছি, তো এতটুকুই মাছ আমি নিয়ে এসেছি, আর হচ্ছে বেগুন নিয়ে এসেছি কয়েকটা আর বরবটি কয়েকটা নিয়ে এসেছি, তো ভাবলাম যে না আলু দিয়ে বেগুন দিয়ে একটু মাছের ঝোল করব, আর হচ্ছে বরবটি আলু ভাজা করব। তো ভাবছি এখন যে না বেগুনটা দিয়ে করব না, শুধু ছোট ছোট আলু আছে তো ওগুলো দিয়ে আমি এখন একটু ঝোল করব, আর বটবটি আলু আর ওই যে একটুখানি তেল দিয়েছে মাছের তেল, তো ওইটুক দিয়ে ভাজা করব। তো চলো এখন মাছটাও আমি মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে, আর এদিকে হচ্ছে তেল গরম হয়ে গেছে প্রায়। ঠিক আছে, তো মাছটা আগে ভেজে নেব, ভাজার পর তারপর তরকারিটা করে তারপর ভাজাটা করব, আর এইদিকে অন্য উনানে বসিয়ে দেবো হচ্ছে ভাত। ঠিক আছে, তো চলো এইদিকে হচ্ছে তরকারিটা হয়ে গেছে প্রায়, ছোট ছোট আলু হয় না লাল লাল ছোট ছোট আলু, তো সেগুলো দিয়ে মানে করছি ঝোলটা, তো দেখতেই পাচ্ছ কীরকম কালার এসেছে, জানি না কীরকম হয়েছে, আর এইদিকে বটবটি আলু ভাজা করেছি, আর এই যে এদিকে আমার হয়ে গেছে তরকারি, তো এখন ছেলেদেরকে খিদে পেয়ে গেছে সকালবেলা, দুপুরবেলা তো বুঝতে পারলে যে এরকম করে খেলো, তো ছোট ছেলে বলছে মা আমাকে খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি করে মানে ভাতটা করে তাড়াতাড়ি মানে বেড়ে নিচ্ছি ভাতটা। তো চলো এখন এই যে দেখতে পাচ্ছো কীরকম কালারটা হয়েছে, তোমরা ছোট ছোট আলু দিয়ে এরকম করে বাড়িতে করবে ধনে পাতা দিয়ে, খুব সুন্দর লাগবে।
তো আমি এখানে একটু পেঁয়াজ বেটে দিয়েছি, আদা দিয়েছি, জিরা দিয়েছি, কাঁচা লঙ্কা, তো এইসব দিয়ে করেছি, বেশি কিছু আর দেইনি, মানে শুকনো লঙ্কা টঙ্কা কিচ্ছু দেইনি। এখানে শুধু জাস্ট কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, যখন মানে মানে জল দিয়ে ফুটাচ্ছি তখন কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি, তো তাতে একটু ফ্লেভারটা ভালো আসে আর খেতেও সুন্দর লাগে। তো এইদিকে এই যে ছেলে এসে পড়েছে, মা আমাকে ভাত দাও, তো ছেলেকে দিয়ে দিলাম, আর এদিকে বড় ছেলের জন্য নিয়ে যাচ্ছি। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না, কারণ কি ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে, আর আমার আবার মানে বড় ছেলে মোবাইল হাতায়, তারপর আবার আমি একটু করি, মানে সবাই মিলে একটা মোবাইলের মধ্যেই করি, তো সেজন্য একটু মানে সবার জন্য নেট দরকার, তো আমি বেশিটা করলে আমার মানে ই করতে মানে বেশিটা নেট চলে যাবে, তারপর আবার ছেলেদের হবে না, ওদেরও আবার একটু মানে মোবাইলে কাজ থাকে, ঠিক আছে টুকিটাকি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।